মহিলার স্নানের ছবি ভাইরালের হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ। প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের দীঘা থানা এলাকার পায়া গ্রামের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কিরণ মান্না। কিরণ, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? দেখো, আমরা অভিযোগে যেটা পাচ্ছি যে বছর তিনেক আগে থেকে এই যুবক স্নান করতে যখন ঢুকেছিলেন, এই গৃহবধূ প্রতিবেশী যুবক, তিনি গোপনে তার ছবি তুলেছিলেন এবং সেই ছবি ভাইরাল করে দিবেন বলে তারপর গৃহবধূকে ভয় দেখায় এবং সেই কারণে গৃহবধূ প্রথমত ভয় পেয়ে তার সঙ্গে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে, এমনটা আমরা অভিযোগ পাচ্ছি এবং সেটা টানা বেশ কয়েকবার ধরে চালিয়েছে। শেষমেশ গৃহবধূ এই যুবকের বিরুদ্ধে, তিনি এই যুবক আরও বেশি করে তার ভাইরাল করার নাম করে আরও বেশি করে তাকে হয়রানির শিকার করলে তিনি থানার দ্বারস্থ হন, দীঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আজকে সকালে এবং এই অভিযোগের মূলে পুলিশ যুবককে গ্রেপ্তার করেছে এবং যুবককে গ্রেপ্তার করে কাঁথি আদালতে তুলেছে। কাঁথি মহকুমা আদালত ওই যুবককে 3 দিনের পুলিশ হেফাজত দিয়েছে এবং আগামী 20 তারিখের মধ্যে প্রডিউস করাতে নির্দেশ দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়িয়েছে পায়া গ্রামে। এই ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে চলছিল বা যুবক এই ধরনের যে করেছিল তার জন্য গ্রামের লোকও তার উপর চড়াও হয় তার বাড়ির উপর, এবং এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং পুলিশ পদক্ষেপ নিয়েছে।